দুই ছেলে ইচ্ছা করে আমাকে বলছে মা তুমি বিয়া বসে যাও, এর জন্য আমি মনে করে বিয়া বসতে চাই। আচ্ছা আমারও একটা লাইফ আছে ভাইয়া, ছেলেরা বলছে মা আমরা বিয়ে করবো, আমরা কখনো থাকবো কখনো থাকবো না, তোমার খেয়াল কে করবে? সেটাই। তা আপনার ঠিকানা কোথায়? আমার বাড়ি হয়েছে রাজশাহী। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুটার জীবনে কি হয়েছে আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম মাহিদ আক্তার। মাহিদ আক্তার, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ। কি হয়েছে আপনার জীবনে? আসলে জীবনে কি হয়েছে মনে করো, দুইটা ছেলে মেয়ে নিয়ে তালাক হয়ে গেছে। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা মনে করো ভালোভাবে হয়েছিল। তাহলে স্বামী নেশা করে তালাক হয়ে গেল কেন? বাংলাদেশে আসার পর থেকে নেশা করতে পারি নাকি? ভারতে। আপনি কি ভারতের লোক? হ্যাঁ আমি ভারতের লোক। জন্ম কি ভারতেই? না আমার আমার জন্ম বাংলাদেশে। বাংলাদেশে মানে বিয়ের পরে ভারতে চলে গেছিলেন? চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তা ভারত থেকে বিয়ে হয়েছিল, বিয়ে হয়ে বাংলাদেশে আসছিলেন? বাংলাদেশ থেকে বিয়ে হয়েছিল আমার। বিয়ের পরে স্বামী নেশাগ্রস্ত হয়ে গেল, স্বামীর সংসারটা আসলে টিকলো না, ভেঙে গেল, মানে এটা কি আপনার কারণে নেশাগ্রস্ত হয়ে গেছিল নাকি অন্য কোনো সমস্যা ছিল? না ভাই আসে অমনি আগ থেকেই খারাপ ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি বুঝছো। আপনি বুঝতে পারেননি? সন্তানগুলো কার কাছে থাকে এখন? সন্তানগুলো এখন ওর বাবার কাছে আছে। বাবার কাছে আছে। আপনার জীবনটা তাহলে এখন কে কিভাবে কাটতেছে বা খরচ বা যেটাই বলেন? খরচ পাতি আগে কিছুদিন যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানিটা উঠে গেছে, ওই কসমেটিক কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, ওইটা উঠে যাওয়ার পরে মনে করো এখন ওই খলিফা মেশিন যারা চালায় তাদের সঙ্গে কাজ করি। আচ্ছা, তাতে কিরকম ইনকাম হয়? 200-250 এরকম। এরা দেখে সংসার চলতেছে ঠিকঠাক মতো? খুব কষ্ট চলতেছে, জানেনই তো ঢাকা। হ্যাঁ, নতুন করে সংসার করতে হবে বা বিয়ে শাদী করতে হবে এগুলো ভাবেন? চাই। আমার দুই ছেলে সবাই তো বলে যে বিয়ে করে ফেল, আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই বলে। আচ্ছা, আড়াই বছর বয়সে মা হারাইছি, আর এক বছর আগে আব্বু হারাইছি, এখন কিছুদিন আগে আবার 5 বছর আগে স্বামী হারাইছি। অনেক টেনশনই আছে, আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে স্বামী হলো একটা ছায়ার মতো, সেই স্বামী যদি না থাকে জীবনটা আসলে ওইভাবে মানে তোলা যায় না বা উন্নত করা যায় না। তা আপনার যে সন্তানগুলো তার কি বড় হয়ে গেছে? ইনশাআল্লাহ আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাদের আয়ে পাশ করাইছি। তা এখন তো ধরেন ছেলেই বিয়ে দিতে হবে, তা এখন যদি আপনি বিয়ে শাদী করেন তাহলে কেমন হয়ে যায় না? আমার বাচ্চা আমাকে বলে মা তুমি বিয়ে করো তোমার লাইফ আছে, আমার দুনো ছেলে বলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি, আগেকার নবী একটা নবী ছিল, সেও মাকে নিজে হাতে বিয়া দিছে। আমার দুই সন্তান যে এইটা কি মনে করে বলছে যে মা তুমি বিয়া বসে যাও, আমার দুই ছেলে ইচ্ছা করে আমাকে বলছে মা তুমি বিয়া বসে যাও, এর জন্য আমি মনে করে বিয়া বসতে চাই। আচ্ছা, আমারও একটা লাইফ আছে ভাইয়া, ছেলেরা বলছে মা আমরা বিয়ে করবো, আমরা কখনো থাকবো কখনো থাকবো না, তোমার খেয়াল কে করবে? সেটাই। তা আপনার ঠিকানা কোথায়? আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে, আমি এখন সাভারে আছি। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে ভাইয়া। নাম্বারটা কি মুখস্থ আছে? আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় পরিবারের আসলে কি বলবো, নারীর জীবনের গল্প। এক সময় সব কিছু ছিল, স্বামী সন্তান বাড়িঘর সবই ছিল, এখন তার আসলে মানে স্বামী না থাকার কারণে আসলে জীবনটা একদম অন্ধকার হয়ে গেছে। সে আসলে সুখ দেখছে, কষ্ট দেখছে, এখন নতুন করে বাঁচার আশায় একটা বিয়ে করতে চায় বা জীবনসঙ্গী খুঁজতে চায়। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01-3080-52-3999। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01-3080-52-3999। নাম্বারটা সবাইকে প্রতারণা বল মনে করে আমাকে কেউ প্রতারণা করেন না, আমি প্রতারণার মেয়ে না বুঝছেন, আমি অনেক পেরেশানিতে আছি, এর জন্য আপনাদের ইউটিউবে এসেছি। যদি পারেন পারলে সহযোগিতা করেন, আর যদি খারাপ ভাষা বলেন তো আমার সঙ্গে কেউ ফোন দিয়েন না, আর সবাইকে একরকম এক চোখে সবাইকে দেখবেন না। আমি অনেক কষ্ট করে আপনাদের সামনে এসেছি, আর দোয়া করেন যেমন আমি কখনো আপনাদের ইউটিউবের সামনে না আসি। আসসালামু আলাইকুম।